আমার ব্যবসা চলুক আর না চলুক, আমার পীরগিরি থাকুক আর না থাকুক, আমার বক্তাগিরি থাকুক আর না থাকুক, ওতে আমার কিছু যায় আসে না। কোরআনের যেন ক্ষতি না হয়, ইসলামের যেন ক্ষতি না হয়, ধর্মের যেন ক্ষতি না হয়। মামুনুল হক যুবক মানুষ কথা বলেন ঠিক না বে ঠিক, আমির হামজা যুবক মানুষ, আজহারি যুবক মানুষ, সব কটা যুবক কথা বলেন ঠিক না বে ঠিক। এই যুবক আলেমগুলো জেল খাটতেছে, সব আলেমরা কথা বলে, যে আলেম তাদের বিপক্ষে কথা বলতেছে, বুঝতে হবে এরার জাতির শত্রু, এরা দেশের শত্রু। আমাদের বাংলাদেশে কিছু হুজুর আর কিছু পিসেব একটা বারো কথা বলতেছে না। তবে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই হেলিকপ্টার হুজুরির। কোন হুজুর বলেন তো? হ্যাঁ না, আমি ও হুজুরকে ধন্যবাদ জানাই না, এনায়েতুল্লাহ আব্বাসী। আমি এই হুজুরকে জীবনের নাম মুখে নিতেও লজ্জাবোধ করি, কারণ বড় হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, বড় হুজুরের বিরুদ্ধে বিষাদগার করেছে, তারপরে কি আমির হামজার বিরুদ্ধে কথা বলেছে, এমনকি মামুনুল হককে ভণ্ড বলেছে। কোনটা বলেন তো? হাফিজুর, আর হলো তাহিরি, আর এখন এনায়েতুল্লাহ আব্বাসী জাতির কর্ণধার হয়ে মাঠে নেমেছে। এনায়েতুল্লাহ আব্বাসী বাঘের বাচ্চার মতন ময়দানে নেমেছে, কথা বলেন ঠিক না বে ঠিক। এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে বাকি যে হুজুরগুলো আছে, এই হুজুরগুলো সব যদি রাস্তায় নামতো, আল্লাহর কসম, জেলখানায় বন্দি সকল আলেমেরা মুক্তি পেয়ে যেত। কিন্তু এরা আলেমের সঙ্গে হাত মিলাইয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, আর কয় ভাও বিচারকার করব না, কারো শত্রু হব না, এরা বালাম ইবনে বাউরির ছোট ভাই। বালাম ইবনে বাউরির নাম কোরআন শরীফে কোন সুরায় আছে? জোরে বলেন, কোন সুরায় আছে? এবার আসুন, আবার বালাম ইবনে বাউরি চলে যাই। এত বড় মর্যাদা যখন আল্লাহ পাক তারে দিলেন, সে ফজরের নামাজ পড়তেন কোথায়? মনে নাই, মনে নেই, মনে নেই। বাইতুল মুকাদ্দাস জোহরের নামাজ পড়তেন কোথায়? বাইতুল্লাহ। সে এসমে আজম পড়ে ভেসতে প্রদক্ষিণ করতো, জাহান্নাম দেখতো। এই লোকটার এত বড় মর্যাদা, ঘরে বসে আল্লাহর কাছে খাদ্য চাইলে আল্লাহ খাদ্য দিয়ে দিত। তাহলে এর সাইতে বড় পীর পৃথিবীতে এখন আর কেউ আছে? এই পীরের পরিণতিটা দেখেন। মুসা আলাইহিসসালাম মোকাবেলা করলেন তৎকালীন এক বড় শয়তানের সঙ্গে, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ফেরাউনের মোকাবেলা করে মুসা আলাইহিসসালাম জিতে গেলেন না হেরে গেলেন? জিতে গেলেন। ফেরাউন বাহিনী কোথায় চলে গেল? নীল নদিয়ার ডুবে মরল, হাবুডুবু খেয়ে মরে গেল। মুসা আলাইহিসসালাম চলে গেলেন বর্তমান সিরিয়ায়। সিরিয়ায় যারা সরকার ছিল, সিরিয়ায় যারা ক্ষমতায় ছিল, তারা ছিল তৎকালীন যুগে খুবই দুর্ধর্ষ। কিন্তু মুসা আলাইহিসসালাম ফেরাউনের মোকাবেলা করে চলে আসছে, এই কথা শুনে সিরিয়ার সরকারের দেলের ভিতরে ভয় ঢুকে গেল। সিরিয়ার সরকার চিন্তা করলো, হুজুর দিয়ে হুজুর শায়েস্তা করতে হবে, নতুবা আমরা ফতোয়া দিলি তো কেউ মানবে না। এই জন্য টুপিওয়ালাদের বিরুদ্ধে টুপিওয়ালাদের ফতোয়া দেওয়ার জন্য কিছু হুজুর কেনা লাগে। আমাদের সমাজে কিছু হুজুর বিক্রি হয়, ওরা টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? অমুক হুজুর যদি মারা যায়, আর ওই হুজুর যদি কোনো জায়গায় কবর দেওয়া হয়, ওই কবরের উপরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গরুতি খায়, ওই গরুর গোস্ত খাওয়া হারাম, দুধ খাওয়া হারাম, এরকম ফতোয়া দেওয়া মৌলবি, এরকম ফতোয়া দেওয়া হুজুর আমার সমাজে আছে না নাই? সিরিয়া সরকার চিন্তা করলো, নবী আসছে, নবীর বিরুদ্ধে আমি সরকার যদি ফতোয়া দেই জনগণ গ্রহণ করবে না, তাই নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে এমন একজন অলি, এমন একজন অলি বেছে নিতে হবে যার কথা সমাজের সবাই শোনে। এই জন্য বলি, কাফেরের চাইতে মোনাফেক শত্রু বেশি, কাফেরের চাইতে মোনাফেক শত্রু বেশি, কথা বলেন ঠিক না বে ঠিক। তাই সিরিয়ার সরকার বেছে নিল বালাম বাউরের হুজুর, এক হুজুর মিশর থেকে আসতেছে, উনি ফেরাউনের মোকাবেলা করে নীল নদের চুবুই মেরিয়ে চলে আসতেছে। হুজুর আপনার দোয়া আল্লাহ কবুল করে,
আপনি আসমানের থেকে খাদ্য পান, আপনি সিরিয়া আপনি বাইতুল মুকাদ্দাসে যেই নামাজ পড়েন, আপনি সিরিয়ার সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি, আপনি ওই হুজুরের বিরুদ্ধে একটু বদদোয়া করুন। কোন হুজুরের বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে। বিনিময়ে আপনি যা চাবেন, আমার দেশের যদি মন্ত্রিত্ব চান তাও দেব, কিন্তু নবীর বিরুদ্ধে বদদোয়া করতে হবে, নবী যেন শেষ হয়ে যায়, নবী যেন মারা যায়, নবী যেন খতম হয়ে যায়, নবী যেন সিরিয়া সরকারের কাছে এসে মোকাবেলা না করে। ও ফেরাউনের কুপ কাজ করিছে, ও যদি আমার দেশে আসে আমারও কুপ কাজ করবে, যতই ক্ষমতাশালী থেকে আমি টেকবো না। এই জন্য হুজুর আপনি হুজুর ওই হুজুরের বিরুদ্ধে একটু দোয়া করেন। দেখেছেন তো কোন জায়গায় যে ঘাই লাগাইছে? কারণ জাতি জানে যে মৌলবীদের কথা জাতি বিশ্বাস করবে, জালেমেরা ভালোই বোঝে। এই জন্য জালেমেরা যখন কোনো পথ পায় না তখন টুপিওয়ালাদের বেছে নেয়, আর এই টুপিওয়ালাদের মুখ দিয়েই ফতোয়া দেওয়ায়। কথা বলেন ঠিক না বেঠি? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিলে আর একজন সাধারণ মানুষ বিশ্বাস করবে, কিন্তু জালেমের বাচ্চারা ফতোয়া দিলে বিশ্বাস করবে না। এই জন্য টুপিওয়ালাদের কিনে নেয়, কিছু টুপিওয়ালা ওই জালেমদের কাছে বিক্রি হয়ে যায়, তখনও জেগেছে এখনও যাচ্ছে। চলবে? শেষ কথা শুনে যেতে হবে, রাগ করলে চলবে না। আমি বাংলাদেশে কোনো আলেমের শত্রু নই, আমি সকলের বন্ধু, কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে গেলে সে আমার বন্ধু থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি কারোর দালাল না। আমি চরমোনার ময়দানে গিয়েছি, আমি 40 দিন চেল্লা দিয়েছি, 40 দিন সময় দিয়েছি, আমি চেল্লা দিয়েছি, আমি তাবলিগের বিশ্বস্তমায় গিয়ে দোয়া করেছি, আমি শস্যায় গিয়েছি, আমি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সমা দিয়েছি। এমন কোন ইসলামী দল নাই, ইসলামী কি বলে খেলাফ ইসলামী দল নাই যে দলের সঙ্গে আমি সময় দেয়নি। সুতরাং কেউ আমার শত্রু না, তবে যে ব্যক্তি কোরআনের শত্রু সে ব্যক্তি আমার বন্ধু না। আমার ভাইরা উল্টো বুঝবেন না, মিথ্যা কথা প্রচার করবেন না। আমি আল্লাহর কোরআন দিয়ে বোঝাচ্ছি বর্তমান পীর আর অতীতের পীরের ভিতরে পার্থক্য, কথা কি বোঝাতে পেরেছি? এবার বালাম ইবনে বাউর বলল, সরকার কার বিরুদ্ধে দোয়া করিতে হইবে? কয় নবীর বিরুদ্ধে। তখন বালাম ইবনে বাউর বলল, উনি হলেন নবী আর আমি হলাম পীর, উনি কি মুসা আলাইহিস সালাম কি তাও যেমন তেমন নবী? কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি নাম আসছে মুসা আলাইহিস সালামের, সেই জালালি নবী, তার বিরুদ্ধে আমি বদদোয়া করব? কবুল হবে না। কই আপনি না এত বড় পীর সাহেব, ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন, বাইতুল্লাহ নামাজ পড়েন, এত খাদ্য খাওয়া পান, সুতরাং নবীদের বিরুদ্ধে আপনার দোয়া করাই লাগবে। বালাম ইবনে বাউর বলল, শোনো সরকার, শোনো জালেম, আমি তোমার সাপোর্ট করলেও কাজ হবে না, দোয়া করলেও কাজ হবে না, কারণ নবী নবী, নবীর হেফাজত করে স্বয়ং আল্লাহ। আমার ভাইরা বিশ্বের 1 কোটি ওলি 1 কোটি পীর যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর 25 জন আর 3 জন 28 জন নবীর ভিতরে সবচেয়ে অপরিচিত নবী যার নাম ধাম খুব বেশি নাই, যেমন হযরত ইউসা আলাইহিস সালাম, নাম কেউ বেশি জানে না। ইউসা আলাইহিস সালামকে যদি একদিকে রাখা হয় তুলনা করা ঠিক নয়, একজন আদনা নবী যদি একদিকে রাখা হয় আর 1 কোটি বাছাইকৃত ওলি যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, বলুন তো কোন দাড়ি পাল্লাটা ভারী হবে? নবীর দাড়ি পাল্লা ভারী হবে। কোটি কোটি ওলি আউলি একদিকে রাখলে যা হবে তার চাইতে বেশি মর্যাদাশীল হবে নবীর দরজা। মুসা আলাইহিস সালামের জামানা, মুসাকে ছোট করার জন্য কত সুন্দর পরিকল্পনা সমাজে চলছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক এক মহিলা গেছে মুসার কাছে, হুজুর কি হয়েছে? কয় আমার 6টা মেয়ে, আমার স্বামী খুবই জালেম, পেটে আর একটা বাচ্চা। আমার স্বামী গতকাল ঘোষণা করিস যে যদি তোর পেটে ওটা ওটা যদি ছেলে না হয় তাহলে তোরও মারবো এ ছড়ারও মারবো।
তা হুজুর একটু গবেষণা করে আল্লাহর কাছে বলে দেখেন তো আমার পেটেরটা ছেলিয়ে নামে গিয়ে মুসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে গবেষণা করে বলতে তো পেটেরটাও মেইয়ে তো বলতে তালি আর আমার বেশি থেকে লাভ কি ভালো করে বুঝেন বেশি থেকে লাভ কি তো বাড়ি এসে পরের দিন দুপুরের পরে ওই ছয় মেইয়ার পেটের মেইয়ে নিয়ে যাচ্ছে আত্মহত্যা করবে এখন মেয়েরা বলতেছে তোমার সঙ্গে আমার বাবার সঙ্গে দ্বন্দ্ব মতি তুমি মারবা আমরা মারব কেন তা বলতে না তোর গা বাঁচাই রাখলে জীবন তো মারবে তোর গা মারব এখন ওই ছড়া নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে ছিল এক আল্লাহর সর্বশ্রেষ্ঠ ওলি নাম তার বাহালুল কি নাম বাহালুল এত বড় আল্লাহর ওলি যে কত বছর ধ্যানে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নাই দাড়ি গোপ মো সব একাকার হয়ে গেছে গাছের শেকড় ঠ্যাঙের উপর দিয়ে চলে গেছে পাতা এত পরিমাণ পড়িয়েছে যে চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যায় না এর উপর দিয়ে যদি বাঘও হেঁটে যায় তা বাহালুল নড়ে না এই বাহালুল ধ্যানেই থাকে হঠাৎ করে এই সাত নারীর কান্না শুনে বাহালুলির ধ্যান ভেঙে গেছে বাহালুল বলতেছে কিরে মা আমা কিরে মা কই যাস বাবা হায় রে কি হইছে কই আমার এই ছয় মেয়ে পেটে আর এক মেয়ে তো আমার স্বামী বলেছে এবার যদি মেয়ে হয় তো তোর গলা টিপে শেষ করবো তাই মেয়েদের নিয়ে যাচ্ছে আত্মহত্যা করতে ভালো করে বুঝেন আমি কিন্তু কথা বলিনি মূল জায়গায় যাব বাহালুল বলতেছে রে মা আত্মহত্যা করা লাগবে না দেখি মালিকের কাছে একটু ফোন দেই এবার বাহালুল মালিকের কাছে ফোন লাগাইছে মালিক সারাটা জীবন তো তোমার পথেই থাকলাম জীবনে সংসার করলাম না ধর্ম করতে করতে আমি কত বছর যে কাটাইছি ঠিক ঠিকানা নেই গোপ দাঁড়িয়ে একাকার হয়েছে এত বছর তোমার আরাধনা করেছি জীবনে কিছু চাইলাম না নারীদের কান্না আমার কানের ভিতরে ঢুকেছে আমি তো সহ্য করতে পারি না রে মালিক আমি তোমার কাছে দোয়া করতেছি মালিক তুমি দয়া করে এই এই স্ত্রীর পেটে যারা আছে ওটার ছেলে বানাই দাও আর যে কটা নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে ও কটারও ছেলে বানাই দাও মালিক দোয়া কবুল করেছে এই সাইমে কি হয়েছে ছেলে হয়েছে কিছুদিন পরে মা প্রসাব করেছে হইছে সন্তান ছেলে সন্তান বছর কান যেতে না যেতে মুসার কাছে ওই মা নিয়ে গেছে যে বলতেছে হুজুর ছেলেটার গালে একটু মিষ্টি দিয়ে দোয়া করে দেন হযরত মুসা আলাইহিস সালাম ওই ছেলেটার গায়ে মিষ্টি দিয়ে গালে মিষ্টি দিয়ে দোয়া করতে চাল্লা ছেলেটার তুমি হায়াতে তৈয়বা দান করো ছেলেটার তুমি বরকত দাও দোয়া করার পরে মুসা বলতেছে রে মহিলা তোমার যেন সেনা সেনা মনে হয় কোথায় যেন তোমার দিকে ছিলাম তুমি না একদিন আমার কাছে দোয়া করতে এসেছিলে কয় হায় হুজুর আপনার তো মনে পড়েছে তো সেদিন আল্লাহ বলল পেটের ভিতরে আছে মেয়ে সন্তান তুমি ছেলে সন্তান পাইলে কই কোন বরকতে তুমি ছেলে সন্তান পাইলে ওই মহিলা তখন বলতেছে হুজুর আপনার কাছ থেকে দোয়া নিয়ে আমি আত্মহত্যার করার জন্য যাচ্ছিলাম জঙ্গলের ভিতরে ছিল এক পীর সাহেব পীর সাহেবের নাম কি বাহালুল ওই পীর আমার কথা শুনে দোয়া করে দিয়েছে আল্লাহ পাকে ডানা আগের ছয়টা মেয়েরও ছেলে বানাই দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন আচ্ছা যা পারেন বলিয়ে নেন তারপর দেখি শেষের দিক যায় বলিয়ে নেন এখন হযরত মুসার আগে নবী মহিলাটারে বিদায় দিয়ে তুর পাহাড়ে যেই বলতে আল্লাহ তুমি কি আমার নবুয়াতি করতে দেবা না দেবা না তুমি কি আমার সঙ্গে এর কি ফাজলামি মারতেছ আল্লাহ কয় মুসা কি হয়েছে কয় তুমি ওই মহিলার পেটে বাচ্চা ছিল ছিল মেয়ে আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম তুমি বললে মেয়ে বাহালুলির কথা অনুযায়ী ওরে বানাই দিলে ছেলে তাহলে ও তো পিসাব আর আমি তো নবী আমার সেই তোর মর্যাদা বেশি হয়ে গেল তাহলে আমারে নবী বানাইলে কেন ওরে নবী বানাই দাও আমি নবী থাকবো না
ভালো করে বুঝেন যাদের বিবেক আছে কাণ্ড জ্ঞান আছে যারা পীরের মুরিদ যারা অভিভাবক যারা অন্তত একটু দ্বীনদার যাদের ভিতরে একটু ধর্মের দোহাই আছে তারা ভালো করে বুঝেন আল্লাহ বলতেছে মুসা রে উত্তরটা আমি এক সপ্তাহ পরে দেব তবে তার আগে আমি একটু গোশত খাবো কিসের গোশত খাওয়া মানুষের গোশত খাবো কোন জায়গার গোশত খাওয়া কয় তা জানি না আজকে বৃহস্পতিবার সামনে বৃহস্পতিবারে বেলা ডোবার আগে তুই একশের গোশত আমার এনে দিবি গোশত আমি খাবো তারপরে তোর প্রশ্নের জবাব দেব মুসা আলাইহিস সালাম বলছে ওটা ওয়ান টুর ব্যাপার তুমি এক সপ্তাহ সময় দিচ্ছ কেন একদিন সময় দিয়ে আমি গোশত এনে দেবো আল্লাহ বলল সময় দিলাম এক সপ্তাহ যা মুসা আলাইহিস সালাম এক সপ্তাহের সময় নিয়ে এবার গোশত তলাশ করতেছে সব জায়গায় যায় আল্লাহ মানুষের গোশত কেবে একটু গোশত দাও কোনো মানুষ গোশত দেয় না কোনো মানুষ গোশত দেয় না সমস্ত দুনিয়ায় গোশত খুঁজে 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 কোথাও পায় না বৃহস্পতিবারের আসরে রক্ত হয়ে গেছে মুসা কোথাও গোশত পাচ্ছে না হঠাৎ করে জঙ্গলের ভিতরে যাচ্ছে আল্লাহ যদি খেপে যায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহর খেমছে গেছে গোশত খাবে কেউ তো গোশত দেয় না শব্দটা বাহালুলির কানে গেছে বাহানুল ডাক দিয়ে বলে কে জামানার পয়গম্বর মুসা কইলা পাইক কি বলতে চাও ভাই আল্লাহ গোশত খাইতে চাইছে কয় কোন জায়গার গোশত কয় তা বলে দেইনি কয় আল্লাহ সত্যি খাবে কয় হয় বাহালুল বলেন আল্লাহ যদি খাতি চাইয়া থাকে তাহলে তুমি আমার গোশত কাটো বাহাল মুসা বলতে তোমার গোশত কাটবো কোন জায়গায় তোমার তো কোনো জায়গায় গোশত নাই সব পকান হাড় ছাড়া আর কিছু নাই কয় উট থেকে কাটো কাটতে 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 শের মোটে পড়ে না শেষ পর্যন্ত দুই চোখ বের করে দিয়ে শের পুরাই দিয়ে বাহালুল মৃত্যুবরণ করলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গোশত নিতে নিয়ে যখন গেছে তখন মাগরিবের রক্ত শেষ হয়ে গেছে আল্লাহ কয় মুসারে গোশত আনতে দেরি হলো কেন কয় আল্লাহ গোটা পৃথিবীর কেউ তো গোশত দেয় না কেউ তো গোশত দেয় না সবাই তো ফিরে যায় গোশত পেলে কই কয় বাহালুলের কাছ থেকে গোশত নিয়ে আসে মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ কয় মুসারে আমি তো মানুষের গোশত খেতে চেয়েছিলাম তুমিও তো মানুষ তোমার গোশত দিয়ে আমার কেন সন্তুষ্টি করতে পেললে না যে তার জীবন দিয়ে চোখ দিয়ে আমার সন্তুষ্টির জন্য গোশত দিয়ে মারা গেল বলো তো তার কথা শুনবো না তোমার কথা শুনবো মুসা কয় আল্লাহ কি বলতে চাও কয় বলতে চাই সে যখন দোয়া করেছে তোমার দোয়া ঢাকা পড়ে গেছে তার দোয়া জাহির হয়ে গেছে এই জন্য তার কথা শুনে সাতটা মেয়েরে কি বানাই দিছি ছেলে বানাই দিছি তাহলে বোঝা গেল নবীর দোয়া কবুল হলো না কার দোয়া কবুল হলো বাহালুল পাগলের দোয়া কবুল হলো তাহলে নবীরে ছোট করা হলো না বড় করা হলো কথা বোঝেন না কথা বোঝেন না আগে তো সুবহানাল্লাহ বলেছেন খুব ডাক করি বলেন তো নবীরে ছোট করা হলো না বড় করা হলো নবীরে খাটো করা হলো নবীরে ছোট করা হলো বাহালুলকে বড় করা হলো তার মানে বোঝানো হলো কোরআন হাদিসের কাছে যাওয়ার দরকার নাই পীরের কাছে যাও সন্তান না থাকলি সন্তান দেবে পীর ছেলে না হলি মেয়ে দেবে পীর মেয়ে না হলি ছেলে দেবে পীর নবীর কাছে যাওয়ার দরকার নাই কোরআনের কাছে যাওয়ার দরকার নাই বাহালুলের মতন পাগল গোটা দেশে যেখানে আছে সেখানে যাও মেয়ের বদলে ছেলে হবে এটা খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বুঝবেন এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত কথা এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা জাতির সামনে জনন্তার তা মিথ্যা ইতিহাস খুঁজে দিয়ে একজন নবীকে ছোট করে বাহালুলকে বড় করে দিয়ে বর্তমান বিশ্বে পীরদের হাইলাইট করা হচ্ছে আর কোরআনকে দাবাই দেওয়া হচ্ছে এটা একদল ইহুদিদের কারসাজি এটা একদল ইহুদিদের কারসাজি করে বাহালুলকে বড় করে দেখানো হলো মুসা আলাইহিস সালামকে ছোট করে দেখানো হলো তার মানে নবীর দরবারে যাওয়ার দরকার নেই বাহালুলদের মতন ভণ্ড পীরের দরবারে যাও এই জন্য নবীর উত্তর সুরীরা জেল খেটে মরে আর ভণ্ডরা গাঁজা টানা ওলারা মাতব্বারি করে মরে আমার মরণ কালে ঢোলবাসি বাজাই ও তরিকার ভাই মরণ কালে ঢোলবাসি বাজায় কালে মা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কালে মা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই
গরু ছাগলের গুণ গীতি গাইও তরিকার ভাই মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। ওরা সারা রাত ঘন্টানি করে, পুলিশ এসে বাধা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে একটা ওরোজের পরে 144 ধারা জারি হয় না, যত 144 ধারা জারি হয় তাফসীর মাহফিলে, কারণ সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে কোরআনকে দাবাই রেখে ভান্ডদেরকে উপরে তোলা হচ্ছে। সেই মুসার জামানায় যে জালেমেরা ছিল আজকেও ওই জালেমেরা আছে। কেরামান কাতিবিন রোজ মাহশারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম দেওয়ান বাগের লোক। ভণ্ডরা আছে না নাই? জোরে বলে না সেনা নাই? বাহালুলকে যেরাম হাইলাইট করে মুসারে খাটো করা হয়েছিল, আজকেও কিছু পীরদেরকে হাইলাইট করে নবীর উত্তর সুরীদের খাটো করা হচ্ছে। বাংলাদেশের পীর যে যে পীরির মুরিদ সবচাইতে বেশি, ওই পীরির মুরিদের কাছে বলি, বলুন তো আপনার পীর মুরিদ তৈরি করে আর আল্লামা সাইদি মুরিদ তৈরি করি নাই? আল্লামা সাইদি কোরআনের পক্ষের ভক্ত তৈরি করেছে। তিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মতন একজন ছোট ভক্তা দাওয়াত করতে গিয়ে 30-40 হাজার টাকা লাগে। আমি টাকা নিয়ে ব্যবসা করি, টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স করি, টাকা নিয়ে বাড়ি করি, টাকা নিয়ে 4টি বাসটা বিয়ে করি, আর আল্লামা সাইদি যদি টাকার পিছনে ঘুরতেন, 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে যে টাকা পেয়েছিলেন, ওই টাকা যদি এক জায়গায় রেখে তিনি বিদায় হয়ে যেতেন, তার বাড়িটা তিনি সোনা দিয়ে বাদাই পারতেন, তিনি সোনা দিয়ে বাড়ি করতে পারতেন, কিন্তু একটি বারের জন্য তিনি টাকার পিছনে ঘুরেন নাই, সারাটা জীবন দিন কায়েমের পক্ষে ঘুরেছে। আর তোমার ময়দান থেকে টাকা তুলে বাড়ি নিয়ে যায় কি করে তুমিও জানো না, তোমার ভক্তরাও জানে না। আল্লাহর কসম, ওই পীরের সঙ্গে সাইদির কোনো তুলনা হবে না। তুমি সাইদির দল করো না করো তোমার ব্যাপার, কিন্তু একবার বিবেকটারে কাজে লাগাও। তুমি কিন্তু গরু না, তুমি কিন্তু ছাগল না, তুমি কিন্তু কুকুর না, তুমি মানুষ। তোমার বিবেকটা কাজে লাগাও, তোমার বিবেকটা কাজে লাগাও। তুমি মূর্খ না, তুমি জাহেল না, তুমি গরুর বাচ্চা না, তুমি মানুষের বাচ্চা। তুমি সব বোঝো, এটা কেন বোঝো না? তোমার পীর ময়দান থেকে এর নাম করি ওর নাম করে টাকা তুলে বস্তা বিন্দে বাড়ি নিয়ে যায়, আমার টাকা তোমার পীর নিয়ে যাবে কেন? আমি যতগুলো টাকা তুললাম কাদের জন্য তুলেছি? হ্যাঁ কথা বলেন না কেন? কার জন্য তুলেছি? কর্তৃপক্ষের জন্য তুলেছি, মসজিদের জন্য তুলেছি, মাদ্রাসার জন্য তুলেছি। এই ময়দানে যত টাকা আসবে সব কর্তৃপক্ষ দেওয়া লাগবে। তুমি বাড়ি না জানের কেনা, গোনেও না টাকা, গোনেও না বস্তা পুরি বাড়ি না যায়। জনগণের টাকা তুমি বাড়ি না যাবা কেন? তোমার যদি এতই ধর্মের কাজ করতে মন চায়, ব্যক্তিগত টাকা দিয়ে করো। এখান থেকে টাকা তুলে নিয়ে তুমি আরেক জায়গায় ধর্মের কাজ করবে কেন? আর সে ধর্মের কাজ করে কিনা আল্লাহই ভালো জানে। সুতরাং পীর শুধু হলি হবে না, পীর চেনা লাগবে। দুঃখ নিয়ে না, কষ্ট নিয়ে না, আল্লাহর কসম আমি আপনার পায়ে ধরে বলতেছি, আমি কারো শত্রু নই, আমি শুধু কোরআন দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। ভণ্ড পীরও আছে, ভালো পীরও আছে। মুসা আলাইহিসসালামের জামানায় বাহালুল মনে কি বলে, বালাম ইবনে বাউর মনে আছে তো? জালেম সরকার বালাম ইবনে বাউর কার বিরুদ্ধে দোয়া করার জন্য, কার বিরুদ্ধে দোয়া করার জন্য বলল? বালাম ইবনে বাউর বলল, তিনি একজন নবী, আমি একজন পীর, আমার দোয়া কবুল হবে না। জালেম সরকার চিন্তা করলো, এই হুজুর দিয়ে তো হুজুর শায়েস্তা করছে, কারণ আমরা যদি ফতোয়া দেই কেউ শুনবে না, ওই হুজুররা হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিলি শুনবে। দেখেন না ওই যে কি বলে জাগরণী মঞ্চ তৈরি হইল কোথায়? শাহবাগ। শাহবাগে যখন ইমরান এই সরকার এবং তার দলবল যখন মিছিল করতেছিল,
যাতে কিন্তু কেউ গ্রহণ করতেছিল না হঠাৎ করে কিছু নাম করা মৌলবি সেখানে গেল কিছু টুপিওয়ালা সেখানে গেল যেই টুপিওয়ালারা যখন ফতোয়া দিল তখন সাধারণ লোক বুঝলো যে টুপিওয়ালারা যখন বলিছে তখন কথাটা সত্য টুপিওয়ালাদেরকে দিয়ে ফতোয়া নিয়ে তারপর তারা ময়দানে নামলো এই টুপিওয়ালারা তো কিনে নিল এই টুপিওয়ালারা বিক্রি হলো এক টুপিওয়ালার আর টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিল কোথায় সে টুপিওয়ালারা কোথায় সে ইমরান এই সরকারেরা একটারও খুঁজে পাওয়া যাচ্ছে না কিয়ামত পর্যন্ত খুঁজলি পাওয়া যাবে না তবে জাতি একদিন খুঁজে বের করে ওপেনলি খোলা ময়দানে বিচার করবে টাকলা মুরাদ খুব আড়ুম বাড়ুম করেছিল কোথায় সে টাকলা মুরাদ এখন এরও খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক না বে ঠিক আলেমরা ছিল আলেমরা আছে আলেমরাই থাকবে এই সমস্ত জালেমদেরকে খুঁজে অনেক সময় পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা সরকার চিন্তা করল হুজুরি যখন কনভার্ট করা যাচ্ছে না হুজুরির বউর কাছে যেতে হবে হুজুরির বউ হলো পীর আম্মা কি আম্মা পীর আম্মা পীরিগা যত টাকা হয় হুজুর গা যত টাকা হয় শুধু বিয়ে করে মরিদির কয় মেয়ে দেখ কয় হুজুর বহুত একটা আছে কয় জানিস চারটি বিয়ে করা সুন্নত তুই ফতোয়া কি জানিস আমি তো হুজুর দুই বিয়ে করিস কিছুদিন পরে কয় আমার মেয়ে দেখ কয় হুজুর দুটো তো আছে কয় জানিস চারটি বিয়ে করা সুন্নত আরেকটা মেয়ে দেখ তিন বিয়ে চার বিয়ে করিস এবার ওপরের দিক আর পছন্দ আসছে না ছাড়া শুরু করিস এদিক থেকে বিয়ে করতে শুরু করেছে বিয়ে আপনি চারটি অনেকগুলো করেন চারটি বউ রাখা যায় যায় যেটা কোরআনের কথা এটা আমি অস্বীকার করি না এটা আমি মেনে নেই অবশ্যই মানি যেহেতু কোরআনের কথা কিন্তু বিয়ে করাটা যেমন সুন্নাত দিন কায়েমের জন্য রক্ত দেওয়াটাও সুন্নাত বিয়ে করাটা সুন্নাত দিন কায়েমের জন্য জেলে যাওয়া সুন্নাত বিয়ে করা যেমন সুন্নাত দিন প্রচারের জন্য ময়দানে মারি খাওয়া সুন্নাত সে সুন্নাত একবার পালন করে না শুধু বিয়ে করো বিয়ে করো বিয়ে করো খারাপ লাগতেছে আমি কি একটা মিথ্যা কথা বলতেছি আল্লাহ বোঝা তৌফিক দিক আরো জোরে আরো জোরে বাংলাদেশের কোন আলেম চ্যালেঞ্জ করুক আর নাই করুক আমি জিহাদি চ্যালেঞ্জ করলাম একটা জিনিস আমি কথা যা বলি কাজে তা মিল দেখার জন্য 100% চেষ্টা করি 100% 99 পাচ্ছেন না গোটা বাংলাদেশে আমার সঙ্গে যারা ঘরে আর আমার এলাকায় যে খুঁজে আছো যদি আমার কথা আর কাজের সঙ্গে 1 ইঞ্চিও অমিল পাও আমাকে মঞ্চের থেকে ঘাট ধরে নামাই দেবা আমি একটা বারের জন্য প্রতিবাদ করব না আমি যা বলি তা করার জন্য চেষ্টা করি আমি যা বলি করার জন্য চেষ্টা করি আমি যে সব পারি তা না কিন্তু যেটা বলি সেটা করার জন্য চেষ্টা করি আমি জেল খেটেছি তাই জেল খাটাদের পক্ষে গান গাই আমি রক্ত দিয়েছি তাই রক্ত দেওয়া যারা তাদের পক্ষে গান গাই আমি রিমান্ডে গিয়েছি তাই যারা রিমান্ডে গেছে তাদের পক্ষে গান গাই আমি শুধু মুখে মুখে বলি না আমি কাজও পরিণত করে দেখানোর জন্য চেষ্টা করেছি বাকিটা আল্লাহ পাক যে কদিন বাঁচাই রাখে আমাকে যেন হকের পক্ষে কবুল করে আমার জীবনের যদি সর্বোচ্চ শেষ হয়ে যায় ওতনার দুঃখ নেই কিন্তু আল্লাহ জান আমার হকের পক্ষে কবুল করে দোয়া করতে পারবেন না দোয়া করতে পারবেন না দোয়া করতে পারবেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক গেল কার কাছে পীর আম্মার কাছে পানি গড় গড়াইয়া পড়তাছে বাবা আমায় মনে নেই পানি গড় গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে মানিক আমার বুকে আয় দেহের ভিতর আসে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে কি ভাই চল যাচ্ছে না রাগ করে ও ভাই এখন তো গড় গড়ে পড়া শুরু হইলে কেবল আল্লাহ ও ভাই এখন রাত 12টা বেজে গেছে একটু ঘুম ভাঙানি গান গাইছে মা শোনে শোনে সেটা ওরে তাও হবে তো একটু মহামসিবত আচ্ছা হবে তো কিন্তু ওই যে মাঝে মাঝে একটু
এদিক সেদিক যাচ্ছে ঘুম ভাঙাচ্ছে না তো তো কথা শুনবেন না আপনারা কারণ রাত 12টা বেজে গেলে মানুষ এমনি ঘুম এসেই যায় আর তাতে কালকে রাত জাগা কালকে যদি রাত জাগা না থাকতো তাহলে একটু হইতো এখন কালকেও রাত জাগা আজকেও রাত জাগা এইজন্য কিছু লোক এইজন্য ওইগুলো একটু একটু ঘুম ভাঙানোর জন্য মাঝে মাঝে এত খুশি জাতি হচ্ছে আমার যাওয়ার দরকার না কিন্তু জাতি হচ্ছে ওই কারণে আমার ভাইরা এক মাহফিলে বক্তা উঠেছে 11:30টার সময় বক্তার কন্টাক্ট হইলো 15,000 কর্তৃপক্ষ বলেছে হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করবেন নতুবা কিন্তু 15,000 টাকা ফিরিয়ে দেওয়া লাগবে তা বলতেছে লোক যদি না থাকে লোক না থাকলে মাইক গলা থাকতো আর মহিলারা বাড়ি বসে শুনবে যে টাকা দিছি 1.5 পর্যন্ত ওয়াজ হইছে আনাতে সামনে বছর আর টাকা দেবেন হুজুর বলতেছে লোক না থাকে লোক না থাকলে ওয়াজ চলবে মাইক আর আপনি থাকবে এখন হুজুর যাইয়ে দেখে 18 জন শ্রোতা আছে তার ভিতরে 16 জন মারা গেছে মারা যাবা বুঝেন তো আল্লাহুম্মা বিইসমিকা তার মানে কি আল্লাহর নামে মরিছি আল্লাহর নামেই বাঁচব তাহলে ঘুমেরটা মরা না তাহলে 16 জন মারা গেছে আর 2 জন খুঁটির গায়ে হেলান দিয়ে পিটপিট 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 করতে গেছে হুজুর আইস হুজুর আইস তো হুজুর যেই বলতে ভাই কি খবর ভাই 16 জন মারা গেছে কয় ওদের ডেকে দেন কয় না হুজুর ঘুমিনে লোক ডাকার দরকার নেই আপনি ওয়াজ করেন আমরা 2 জন শুনি তা বলতে না ওদের ডেকে দেন এই মোনাজাত করে বাড়ি যাব তো এই 2 জন মনে করলে তাহলে হুজুর মনে মোনাজাত করে দেবে তাহলে শেষ মোনাজাতটা করি যাই এখন ওদের ডেকেছে ভাই ওট ভাই মোনাজাত হবে চল বাড়ি যাই একসঙ্গে এখন ওরাও চোখ টোক ডলতি ডলতি উঠে এবার হুজুর উঠে বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম তার মানে মাহফিলি শেষ পর্যায়ে তাই বোঝা যায় না ভাই এখন ওদের ডেকে এবার সালাম কালাম করে একটু কিয়াম করে বলছে সুরা ফাতিহা পড়ে পড়িস সুরা ইখলাস পড়েন দুরুদ শরীফ পড়েন পড়িছে পড়ার পরে বলছে ভাই আর মোনাজাত হবে মোনাজাতের পরে সব বাড়ি যাবো ভাই চিন্তার কোনো কারণে বয়স কায়দা করে বসেন মোনাজাত করি এখন সবাই সুরা ফাতিহা ইখলাস পড়ি এবার মোনাজাত শুরু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকিমুস সালাহ সাওম রমাদানি তাউল হজ তাউজ যাকাত ইসলামের খুঁটি হলো 5টা প্রথম ইমাম ইমান ইমানের পরে 10 মিনিট মোনাজাত করেছে এরপরে নামাজের পরে আলোচনা শুরু করেছে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো জাহান্নামে যাওয়া লাগবে ফজরের নামাজ যারা পড়বে আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়া লাগবে মুসল্লিরা চিন্তা করতে হুজুর যে বললো মোনাজাত করে শেষ কর কিন্তু এ তো মোনাজাতের ভিতরেই ওয়াজ হচ্ছে রে বাবা কিন্তু মোনাজাত শুরু করতে তারই ভিতরে ওয়াজ চলতেছে এখন 18 জনের ভিতরে একজন চালাক লোক আছে সে পিছন দিকে উঠে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ হুজুর আপনি থাকেন আমি চলে গেলাম আমি একটু ঘুম ভাঙাই নিচ্ছি ভাই না তো ওয়াজ হবে না আরও সত্যি কথাই বলতেছি তো হুজুর বলতেছে কি রে তুই একা একা চলে যাচ্ছিস কেন আমাকে নিয়ে যা ভাই হুজুর বুঝেছি মোনাজাতের ভিতরে ওয়াজ আছে আপনি খুব চালাক লোক এই জন্য আপনি থাকেন আমি চলে গেলাম ও ভাই আমি চালাকি করবো না ভাই আমি আপনাদের কষ্ট দেবো না আর ওই কন্ট্যাক্ট করিও আসিনি আমার 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে যতক্ষণ শ্রোতাদের ধরে রাখতে পারি কথা বলবে ইনশাল্লাহ যে কটা শুরু করেছি 5-4টা আয়াতের ভিতর 2টা আয়াত শেষ আর 2টা আয়াত বাকি আছে 1টা আয়াত এই ঘটনার পরে আর 1টা আয়াত আমাদের শিক্ষা এই 2টা আয়াত বলবো কথাটা শেষ করবো বালাম ইবনে বাউরের কথাটা বলবো সব মিলে হয়তো আর কয়েক মিনিট সময় লাগতে পারবে চলে যাবেন আপনারা চলে যাবেন থাকবেন তো হাত নামা না আসলে সরো তাদের ভাব আস আল্লাহ কবুল করুক গেছে কোন পীরের কাছে আম্মা পীর কোন পীর এখন তো অনেক রকমের পীর হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক বাবা পীর দাদা পীর নানা পীর খালা পীর খালু পীর মামি পীর চাষি পীর দাদি পীর ছোট পীর বড় পীর মেজে পীর সেজে পীর স পীর ন পীর শরিয়াতে পীর মারফতে পীর হকিকাতে পীর তরিকাতে পীর কাপড় খোলা পীর কাপড় পরা পীর আবার আছে ঢেলা পীর
এমনও পীর বাংলাদেশে আছে জীবনে কোনদিন চুল কাটে না চুলিন নিচে আছে ভুরু ভুরু কাটে না ভুরুর নিচে আছে কি গোব গোব কাটে না গোবের নিচে আছে কি দাড়ি এক সঙ্গে জট পেকে গেছে দাড়ির নিচে আছে কি বগল ওর আর একটু নিচে নামলি এ জায়গাও কাটে না দেখলি মনে হয় হনুমান ফেল কেউ ফেরে না কালিয়াতে খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল মুর্শিদিরে তোর দরবারে আল্লাহরে ধন খাজায়ে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া চাইতে জানলে রয় না কাঙাল খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল মুর্শিদিরে তোর দরবারে এরকম ভণ্ড আমার সমাজে আছে না নাই গেছে পীর আম্মার কাছে আম্মা 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 কি হইছে রে বাবা কয় আব্বারে কন্ট্রোল করতে পারলাম না এখন কন্ট্রোল আপনার হওয়া লাগবে কি কন্ট্রোল কয় আব্বারে বললাম নবীর বিরুদ্ধে দোয়া করো আব্বা রাজি হলো না কত হাদিয়া লাগবে এই হাদিয়া দিয়ে গেলাম এই দিয়ে গেলাম ছাগল এই দিয়ে গেলাম বড় মাছ এই দিয়ে গেলাম কচু এই দিয়ে গেলাম গোশ যা লাগবে আব্বারে খাওয়াইয়ে কনভার্ট করো রান্না হয়েছে সেই রান্না বালাম ইবনে বাউর বাড়ি আসছে বালাম ইবনে বাউরের সামনে রকমারি খাদ্য দিয়ে পীর আম্মা বালাম ইবনে বাউরের মুখের কাছে মুখ রেখে বলতেছে হুজুর এত ভক্ত তাদের কথাটা একটু কি শোনা যায় না কয় কি কয় এই যে দেশের সরকার আপনার কত ভালোবাসে দেশের সরকার আপনার মাহফিলে মোটে বাধা দেয় না সব জায়গায় তাফসির মাহফিল বন্ধ হুজুরের মাহফিল বন্ধ দেই আপনার এত ভালোবাসে আপনার তাফসির মাহফিলে 20 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে সরকার আপনার এত ভালোবাসে সেই সরকার একটু দোয়া করতে বলতেছে বড় হুজুরদের বিরুদ্ধে আপনার দোয়া করলে সমস্যা কি কি সমস্যা তখন হুজুর বলতেছে শোন ও যে হুজুরদের বিরুদ্ধে দোয়া করতে বলতেছে ওরা হলো নবী আর আমি তো পেশু দোয়া করলে কাজে লাগবে কাজে লাগুক আর না লাগুক সরকার বলেছে সরকারের কথা মেনে চলেন আপনার বরকত হবে এর নাম হলো ভণ্ড পীর এর নাম হলো ব্যবসায়ী পীর কথা বলেন ঠিক না ঠিক এর নাম হলো পেট পূজারী পীর এর নাম হলো আখেরাত পূজারী পীর শেষ পর্যন্ত বলতে দোয়া তো কবুল হবে না তখন বলছে এই যে মাছের মাথা খাইলেন আর এই যে গোশত খাইলেন সব তো সরকারের দেওয়া জিনিস তা সরকারের দেওয়া জিনিস খাইছেন দোয়া করেন বালাম ইবনে বাউর বলতেছে রে গিন্নি ও আমার স্ত্রী তোর কপাল পুড়েছে আমারও কপাল পুড়েছে দোয়া তো কবুল হবে না আর আমার এহ কালো শেষ পরকালো শেষ খেয়ে দিয়ে দরবারে গেছে জালেম সরকার তার লোকজনে বলছে হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন আমার টাকা খাবার দোয়া করো না ঠ্যাঙের গিরো ছাড়াই জেলে দেবো দোয়া কর তুই তো গোশত খাইছিস আমার গোশত তুই তো ছাগল খাইছিস আমার ছাগল তুই তো তোর পকেটে আমার টাকা দোয়া কর হুজুর চারিদিকে যখন শত্রু তখন দোয়া করতে বাধ্য হচ্ছে বালাম ইবনে বাবুর দোয়া করতে আসমানের মালিক জমিনের মালিক সব তো তুমি দেখতেছ আমার সামনে তো মুনকের নকির হাজির কেরামান কাতিবিন চারিপাশে ঘিরে ফেলেছে আমার আর বাসার কোনো লাইন নাই সরকারের জিনিস জালে মেরে জিনিস আমার পকেটে ঢুকেছে দোয়া এখন করাই লাগবে দোয়া করতেছে আল্লাহ মোসারে তুমি ধ্বংস করে দাও আর এই জালেম বাদশাহ এই সিরিয়ার বাদশারে তুমি জিন্দা করে দাও দোয়া করতেছে মুসারে তুমি ধ্বংস করে দাও আর জালেম বাদশারে তুমি বিজয় দান করে দাও এই দোয়া করতেছে সে কিন্তু মুখ দিয়ে দোয়া বাহির হচ্ছে আল্লাহ জালেম সরকারকে ধ্বংস করে দাও মুসারে তুমি বিজয় দান করে দাও দোয়া করতে কিছু জালেম সরকারকে বিজয় দাও আর মুসারে ধ্বংস করো কিন্তু জবান থেকে দোয়া বেরুচ্ছে
হচ্ছে আল্লাহ জালেম সরকারকে ধ্বংস করো জালেম সরকারকে ধ্বংস করো আর মুসারকে তুমি বিজয় দাও এরকম দোয়া মাঝে মাঝে হচ্ছে না ভাই ওই যে রাজশাহীতে এক লোক দোয়া করলো কি দোয়া করলো রে ভাই কয় আমাদের জাতির পিতা সপরিবারের সপরিবারকে যারা মেরেছিল আল্লাহ তুমি তাদের সবাই জান্নাত দিয়ে দাও আর রাজশাহী বিভাগীয় মেয়র এবং তৎকালীন ওই এলাকার পুলিশের আইজি তারাও বলতেছে আমিন আমিন আল্লাহুম্মা আমিন দোয়া করার পরে তারপর মেয়র বলতে হুজুর কি দোয়া করলেন কইছে কেন ঠিক দোয়া করিস তো কইছে আপনি যে দোয়া করলেন আল্লাহ মুজিবার এবং তার সপরিবারকে যারা মেরেছিল তাদের সবাই জান্নাত দিয়ে দাও আপনি তাই দোয়া করেছেন কইছে তাই তো আমি কি দোয়া করতে গেলাম আর কি দোয়া হয়ে গেল কার খেলা কার খেলা কার খেলা আওয়ামী লীগের ভাইরা যারা আছেন এটা আমরা বলি না আপনারাই করেছেন আমাকে দোষ দেন কেন আপনাকে নেতারা দোয়া করতেছে আপনাদের নেতারা দোয়া করে আমাদের দোষ দেন কেন আপনারা সেখান কি জামাতের আমি দোয়া করতে গেল না হেফাজতের আমি দোয়া করতে গেল আপনাদের টুপিওয়ালারা দোয়া করেছে যে দোয়া করেছে আমরা বলি যে আল্লাহ এটা কবুল করে এরকম হাজারো প্রমাণ আছে লক্ষ গুণ প্রমাণ আছে কথা বলেন ঠিক না বেটি আমি পাপ না গেলাম মাহফিল করতে এক লোকের এক ঠ্যাং উঁচু আর আর এক ঠ্যাং নিচ তার মানে ঠ্যাং ঠিক আছে কিন্তু পায়জামা একটা তুলতে তুলতে অর্ধেক হাঁটু পর্যন্ত তুলেছে আর একটা নিচে নামাইতেছে তো উনি এলো উকিল মানুষ আমি বললাম উকিল সাহেব ঠ্যাং একখান উঁচু আর একখান নিচেও কেন তো বলতে হুজুর তাও দেখি ফেলাইছে আমি বললাম হ্যাঁ কয় হুজুর উঁচু নিচে না ওই বাম পায়ে ঘা হয়েছে আর ডাইন পা ঠিক আছে আমি বললাম আপনি এত বড় একটা নেতা আপনি বাংলাদেশের স্বনামধন্য আলেমের বিরুদ্ধে আপনি রাজসাক্ষী হইয়ের সাক্ষী দিয়েছেন আপনার এত বড় রোগ যারা রোগ দেশে তাদের গুলি করে মাতি বাইতেছেন না আপনি আপনার এত ক্ষমতা গুলি করে দেন কাজ হুজুর বলেন কি বলবো কি মানে আপনার এত ক্ষমতা এত পাওয়ার আপনার সাক্ষীর কারণে একটা লোক ফাঁসিতে ঝুললো আপনার সাক্ষী দেওয়ার কারণে একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার কত পাওয়ার বলতে হুজুর আমার এই ঘা ক্যান্সারে পরিণত হয়েছে কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি কোরআন শরীফ শবাদ করে বলতেছি আমার এই ঘা ক্যান্সারে পরিণত হয়েছে আমি ইতিমধ্যে ভারতের বিভিন্ন জায়গার ডাক্তারদের দেখাইছি আমি বাংলাদেশের এমন কোনো ডাক্তার দেখাইনি যে ডাক্তার দেখিনি কোনো ডাক্তার আমার রোগ ভালো করতে পারছে না একজন আমাকে দোয়া বলল যে আপনি হুজুরদের কাছ থেকে দোয়া নেন হুজুররা দোয়া করলে ভালো হবে এখন আপনি কি একটু দোয়া করবেন আমি বলতে কি করে দোয়া করি আপনি বলেন তো ভাই আপনার সাক্ষীর কারণে আমার একজন হুজুর ফাঁসিতে ঝুললো আর আপনার জন্য আমি দোয়া করব এটা কি সম্ভব কয় হুজুর জানি কেউ আমার জন্য দোয়া করবে না আমি জানি আমার জানে যাও কেউ বলবে না আমি জানি যদিও জানে যা হয়তো দোয়া কেউ করবে না শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নাও নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবা আলেমকে মারবা হুজুরদের মারবা মারার পরে যদিও জানাজা হয় হুজুর ছাড়া আল্লাহ কি ভয় পাচ্ছেন ময়দান ছেড়ে চলে যাবেন বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন বেশি আছেন তো বেশি আছেন তো এটা কিন্তু বিজয়ের মাস বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলেছিল ভাইরা আমার বোনেরা আমার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তাহলে আমার নেতা বলেছিল হুকুম দেওয়ার নাও পারলে ময়দানে ঝাঁপিয়ে পড়বো আমিও বলতেছি হয়তো এমন পরিবেশ আসতে পারে যে হুকুম দেওয়ার সময় আমি পাবো না তবু শত্রুর মোকাবেলা করার জন্য যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো যার যা আছে তাই নিয়ে
নিয়ে মানসিকভাবে তৈরি থাকো কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেয় আমরা তাকে জীবন্ত রেখে বাড়ি যাব না আমরা তার উচিত শিক্ষা দিয়েই বাড়ি যাব আমার ভাইরা হয়ে গেছে ভাই ইতিমধ্যে 12টা 12:30টা বেজে গেছে বলো হ্যাঁ চলবে চলবে কতক্ষণ সারা রাত চলবে আপনারা থাকবেন আমি থাকব না আল্লাহ হুজুর এটা হয় না আপনি চলে গেলে আমরা থাকব আমার ভাইরা আম্মা হুজুরের কথা শুনে পীর হুজুর দোয়া করতে গেল দোয়া করবে একটা আর হচ্ছে আরেকটা সত্যটাই এমনি বেরিয়ে আসে কথায় বলে সত্যের কান্না বেরিয়ে আসে মিথ্যাটা ঢাকা চাপা পড়ে যায় সত্য একদিন প্রকাশ পেয়ে যায় আজকে না হোক 10 বছর পরে সত্য একদিন প্রকাশ পাবে কথা বলেন ঠিক না বেটি যেই প্রধান বিচারপতির কলমের ঘোষায় আলেমরা ফাঁসিতে ঝুলেছিল সেই বিচারপতি এখন বাইরে যেয়ে বলতেছে জালেমেরা আমাকে চাপ দিয়ে দরখাস্ত কি বলে সই করতে বাধ্য করেছিল আমার কলমের ঘোষায় যারা মারা গেছে এরা দোষী ছিল না সত্য বেরিয়ে আসবেই ইনশা সত্য বেরিয়ে আসবেই আজও কাল হোক সত্য প্রকাশ পাবেই বালাম ইবনে বাউর দোয়া করতেছিল হুজুরের বিরুদ্ধে দোয়া হয়ে গেল সরকারের বিরুদ্ধে সরকার তখন নাকের ডোকায় ইট ফেলি মেলতে মিট ফেলি মেরি বলতে হুজুর কি ঘটনা ওই রাজশাহীর ওই মেয়রের মতো হুজুর কি দোয়া করতেছে হ্যাঁ হুজুর দোয়া করতে বললাম হুজুরের বিরুদ্ধে দোয়া হচ্ছে সরকারের বিরুদ্ধে কি হুজুর তখন বলে আমি তো দোয়া করতে চাইছিলাম কিন্তু হইল না যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছে বা দেখেন এই যে দোয়া করতে চাইলো কিন্তু দোয়া করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফামাসালু কামাসালিল কালব আমি ওই শয়তানের চেহারাটা কুকুরের মতন করে দিলাম কারণ সে কার বিরুদ্ধে দোয়া করতে চাইলো নবীর বিরুদ্ধে দোয়া করা বাহির হয়নি কিন্তু চেহারাটা কুকুরের মতন করে দিলাম জিব্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়লো ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস জাতি তারে যদি তাড়ায় তবু সে হাঁপায় আর একা একা বসে থাকলো তখনও সে হাঁপায় দেখবেন কুকুর জিব্বা বের করে দিয়ে কথা বলেন ঠিক না বে ঠিক আর কুকুরের জিব্বা দিয়ে কি পড়ে নালা পড়ে টপ টপ করে পড়ে আল্লাহ কুকুরের সঙ্গে তুলনা করে বলতেছে এই হুজুর এই মৌলবি এই নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবি ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবি দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবি আলেমদের ফাঁসি দেওয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়া মৌলবি এই মৌলবির জিব্বা এখন কুকুরের মতন হাঁপাচ্ছে এখন তাড়াইলেও হাঁপায় না তাড়াইলেও হাঁপায় জালিকা মাসালুল কৌমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা এর উদাহরণটা হচ্ছে সেই মিথ্যা জাতির মতো যেই মিথ্যা জাতির সামনে আল্লাহর কোরআন ছিল ধর্ম ছিল ইসলাম ছিল এগুলো তারা মিথ্যাবাদী মনে করে অস্বীকার করেছিল আর তারা মিথ্যাকে গ্রহণ করেছিল বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন তারা তাদের নুবরে জুলুম করে নিজেরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এই জাতির মতন এই জাতির উদাহরণ ও আমার জাতি বলুন তো এই বালাম্বাউরের মতন ভণ্ড দরবেশ ভণ্ড পীর ভণ্ড বলি ভণ্ড শয়তান আমার সমাজ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হয়তো তোমাদের ব্যবসার অমরমা চলতেছে কিন্তু একদিন জাতি বসবে তোমাদের মঞ্চের থেকে জুতা পিটা করে নামাইয়ে দেবে ইতিমধ্যে অনেক ভণ্ডর মাহফিলে জুতা পড়া শুরু হয়েছে অনেক ভণ্ডর মাহফিলে জুতো পড়তেছে কথা বলেন ঠিক না বে ঠিক জাতি বুঝতে শিখেছে সুতরাং এইরকম বাহা কী বলে বাহাল কী বলে বালাম্বাউরের মতন অনুসরণ আমরা করব না আমরা মুসার দলে থাকব ইনশা 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 হয়ে গেছে
জি একটু সমস্যা আরেকটা আয়াত আছে 10 মিনিট একটা আয়াত শেষ করি আচ্ছা ওনারা যাক ওনারা কয়জন একটু যেতে দেন না ফজরের নামাজ পড়তে যাব না আমি এখনি শেষ করব ইনশাআল্লাহ একটা আয়াত আছে একটা আয়াত সেই একটা শিক্ষা আমার শিক্ষা এতক্ষণ অ শুনলাম এবার আমাদের কিছু শিক্ষা আছে না ভাই আচ্ছা বালাম বাউরির কি হলো তা সেটা জানা লাগবে না বালাম বাউরির জিব্বা ঝুলে পড়ল এবার বালাম বাউরির জিব্বা ঝুলে পড়ে যখন ভিতরে যায় না তখন জালেম সরকারকে বলল তোমার কারণে আমার এহকাল গেছে পরকাল গেছে তোমারই কথা শুনে তোমার হাদিয়া খাইয়ে তোমারই টাকা খাইয়ে আমি মুসার বিরুদ্ধে দোয়া করতে দিয়ে আমার কি নেমে গেছে জিব্বা নেমে গেছে আমার আর ওই দোয়া কবুল হচ্ছে না এখন আর ওই সিরিয়ায় জাতি পাচ্ছি না আমি বাইতুল মুকাদ্দাস জাতি পাচ্ছি না তবে আমার যখন কপাল পুড়িয়েছে মুসা যাতে ধ্বংস হয় একটা বুদ্ধি দিয়ে যাব কি বুদ্ধি মুসা 6 লক্ষ বাহিনী নিয়ে মিশর থেকে সিরিয়া আসছে 6 মাস স্ত্রীর মুখ দেখে না আমি যাওয়ার আগে একটা বুদ্ধি দিয়ে যাচ্ছি সে বুদ্ধিটা হলো এই এমন কিছু আইন তৈরি করো যে আইনের গেড়াকলে পড়িয়ে মারি পেছে পড়ি মুসার সৈন্যরা মারা যাবে কি আইন সে আইনটা হলো যুবতী 16 বছর 18 বছর 20 বছরের মেয়েদের ছোট্ট ছোট্ট দুটো পোশাক পরাবা হুজুর বলা বুদ্ধি শিখাই যাচ্ছে ছোট্ট ছোট্ট দুটো পরাবে একটা নেংটি আর একটা বেরেশিয়া একটা ছোট্ট বুকের পরে আর একটা ছোট্ট নিচের দিকে এই 18 বছর 20 বছরের মেয়েদেরকে পাঠাবা ওই মুসার 6 লক্ষ সৈন্য যারা 6 মাস স্ত্রীর মুখ দেখে না ওদের কাছে বাদাম বিক্রি করতে যাবে কাঁচা বাদাম বিক্রি করতে যাবে আর ওই বিক্রি করার নাম করে ওরা বাদাম খাবার আগে নিচের দিক তাকাবে উপরের দিক তাকাবে তাকাইয়ে ওরা যখন চোখের ইশারা করবে আপনার এই মেয়েরা যেন ওই ইশারায় সায় দেয় দিলে কি হবে ওই হুজুররা জেনায় লিপ্ত হবে যেই না জেলায় লিপ্ত হবে সেই হুজুরদের কপাল পড়বে দোয়া বুদ্ধি শিখাই যাচ্ছে কেটা বলেন তো পীর কোন পীর ভণ্ড পীর কোন সরকারের জালেম সরকারের এই হুজুররা বুদ্ধি দিয়েছে কারণ হুজুররা জানে যে হুজুরদের শায়েস্তা করতে গেলে কোন ফতোয়া লাগে ও কিন্তু সাধারণ লোক জানে না দুই একজন কয় হুজুররা গোনাকাটা দোয়া জানে আরে বেটা বেটা কেরা বলি রে গোনাকাটা দোয়া জানে তবে হুজুররা কিছু ফর্মুলা জানে এই ফর্মুলা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফর্মুলা বলি দিচ্ছে যে নারীদের পাঠান নারীদের সঙ্গে জেনা করলে আল্লাহর কোরআন আছে যে জাতি জেনাই লিপ্ত হয় সেই জাতি ধ্বংস হয়ে যায় যেই জাতি মদ খায় সেই জাতি ধ্বংস হয়ে যায় এই জন্য তো মদের আইন তৈরি করে মদ খাওয়া বৈধ করা হচ্ছে ঠিক আছে তাই করা হলো জালেম সরকার তাই করলো বাদাম নেবে নাই বাদাম আমার কাছে আছে রে ভাই কাঁচা বাদাম 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 কাঁচা বাদাম বাদামের কথা বলে চলে গেল নারীরা ওই যে হুজুররা 6 মাস বউর মুখ দেখে না আচ্ছা বলুন তো আপনি বিয়ে করেছেন যে কারণে হুজুররাও তো বিয়ে করে সেই কারণে আপনি বিয়ে করলে বাচ্চা হয় হুজুররা বিয়ে করলেই বাচ্চা হয় তাহলে বিয়ে করে আপনি যা মিটান হুজুররাও তো সুতরাং হুজুরের আপনার ভিতরে পার্থক্য কি তবে কি হুজুররা অবৈধ কিছু করে না বৈধভাবে করে আর আপনার বেড়াটেরা যেখানে যা আছে ফাঁকা বালি ঢুকে পড়েন আপনি এই হলো পার্থক্য তাছাড়া আর কোনো পার্থক্য হুজুর 6 মাস বর মুখ দেখে না যেই না বাদাম বিক্রি করতে গেছে ইশারায় ডাকে নারীরা ঢুকে পড়লো মুসা আলাইহিস সালাম সংবাদ পেয়ে বলল যে জাতি জেনাই লিপ্ত হয় সে জাতি কিন্তু ধ্বংস হয়ে যায় এই জন্য দেখেন আমার দেশে আলেমরা জেলখানায় বসে থাকে আর আমার দেশে যে মেয়ে লোক বিয়ের আগে মা হয় সে জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়া মমতাজের মতন বেহা নারী মমতাজের মতন দেহ ব্যবসা করা নারী মমতাজের মতন অবৈধ নারী সংসদে দিয়ে গান গায় আর আমার দেশের নেতারা হা করি তাকাই থাকে ওদের গালে মাছি যায় তা ওরা হা বন্ধ করে না আমার দেশের নেতারা মমতাজের গান শোনে আর আমার দেশের নেতারা আলেমদের উপরে বেয়াদবি করে এর কপাল পুলিশ এই জন্য মমতাজের মতন অবৈধ নারীর এরা সুযোগ করে দিয়েছে যে ব্যক্তি বিয়ের আগে মা হয় সে ব্যক্তি কলঙ্কিত নারী বাংলা ভাষায় একটা গালি আছে আমি ওটা বলতে পারতেছি না ওটা আপনারা বলে নিবেন
না এই নারী নারী হলো পরিমণি কথা বলেন ঠিক না বে ঠিক বিয়ের আগে যারা নারী হয় ওরা হয় ওই যে পোস্ট কোয়ার্টারে যে নারীরা থাকে ওই নারীর যে সম্মান এই পরিমণি তার সেই তারনিক আরো দূরের সম্মান কারণ ওরা তো টাকার বিনিময়ে ব্যবসা করে আরে শয়তানির বাচ্চা শয়তানি দেহ ব্যবসা করে মা হয়েছে এখন কই আমি বিয়ের আগে মা হয়েছি পুলিশ কেন ধরো না ওগুলো পুলিশ দেখতে পায় না নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো নড়িয়ে চড়িয়ে হুজুর মারো আমার ভাইরা বালাম বাবু শিখাই দিল নারীদের পাঠাই দাও নারীদের পাঠাই দিল মুসা ফতোয়া দিলেন কিন্তু হুজুর হলে কি হবে অনেক সময় হুজুরদের যদি ছয় মাস আট মাস এক বছর দু বছর মসজিদে ছুটি না দেন হুজুর তখন চিন্তা করে কোন দিক যাই কোন দিক যাই হঠাৎ করে শোনা গেল হুজুর এক খারাপ কাজ করিয়ে ফেলাইছে সভাপতি সেক্রেটারি সব বসে হুজুরির বিচার করে হুজুরির এই করা লাগবে সেই করা লাগবে হুজুর তখন আস্তে আস্তে কয় ছুটি দেন না কেন আমার সুতরাং হযরত ওমর বলেছিলেন সৈনিকদের ছয় মাসের বেশি তিন মাসের বেশি যুদ্ধে রাখা যাবে না ছুটি দাও নতুবা বেড়া ভাঙবে তাই বলে আবার হুজুরদের মনে করি না যে আপনাদের পারমিশন দিয়ে গেলাম এটা আর কথার কথা আর কি যেহেতু সবাই তো রক্ত মাংস শরীর ভুল ভ্রান্তি সবার হতে পারে এই জন্য কমিটির বোঝা দরকার আমার ভাইরা নারী নিয়ে যখন পড়লো মুসা ফতোয়া দিলে কোনো ফতোয়ায় কাজ হলো না শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ওই নারী আর ওই যে সেনাবাহিনীর প্রধান জেনা করতেছিল ওর ধরে আনা হলো শুলির পরে চোরাই মেরে ফেলা হলো মেরে ফেলার পরে দুইজনকে মারার পরে জাতির প্লেগ রোগ দেখা দিল এক রাত্রিতে সত্তর হাজার মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারী মারা গেল জেরা করার কারণে কি রোগে মারা গেল জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বড় বড় মহামারী দুনিয়া আসে না মানুষের দুই হাতের কামাই আসে তোমরা যখন জেনা করলে প্লেগ রোগ দেখা দিল কয় হাজার মারা গেল সত্তর হাজার মারা গেল তওবা করে ফিরে আসলো বালাম ইবনে বাউরি জিব্বা কুকুরের মতন ঢলে পড়লো মুসা আলাইহিস সালাম গোটা দেশে ঝুলাই দিলেন আর বললেন এই হুজুরের ফতোয়া দেওয়ার কারণে সত্তর হাজার লোক মারা গেছে এই হুজুরের ফতোয়া দেওয়ার কারণে আমার সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা জেনায় লিপ্ত হয়েছে সরকার বাহাদুরির সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হলো আমাদের দলের মৌলবীর বিরুদ্ধে সুতরাং আজকে আমরা সরকারের বিরুদ্ধে সরকারকে যত শত্রু মনে করি তার চাইতে বেশি শত্রু মনে করি যারা টুপি মাথায় দিয়ে ইসলামের লেবাস পোশাক পরে ধর্মের বিরোধিতা করতেছে জালেমদের চাইতে এরা বেশি ক্ষতিকর আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দিক আরো জোরে আরো জোরে এরপরে কিছু লোক যাওয়ার সময় বলবে কি হুজুর কি যে বললেন তা বুঝতে পারলাম না হুজুর আমরা কোন দল করব মানে এরপরও বলে হুজুর আমরা কোন দল করবে তাহলে ওর কি ছেলেমেয়ে হবে বলে মনে হয় ওর জীবনও ছেলেমেয়ে মনে হবে আল্লাহ পাক সঠিক দলটা বোঝার তৌফিক দান করুক আমার কাছে একটা প্রশ্ন আসছে যে আমাদের এই মিডিয়া ছেলেরা দেশে সেটা হলো আমার আদনান ভাই রংপুরের আদনান ভাই নাকি বলেছে যে মিডিয়াগুলো কি পচা গোবর নাকি গবাদি পশুর সঙ্গে তুলনা করেছে উনি কোন সোর্সে কোন কায়দায় কথাটা বলেছে আমি জানি না তবে একটা জিনিস দেখেন মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব কিন্তু জিনিসগুলো দেখতে পায় আমি ওয়াজ করতেছি আমার এই ওয়াজ যদি লাইভে যেয়ে থাকে তাহলে এই ওয়াজ সৌদি আরবে বসে এখন মানুষ দেখতেছে আমার ভক্ত গোটা বাং পৃথিবীতে আছে আমেরিকায় যখন কাজ করে আমার দেশে মাহফিল হয় যেগুলো লাইভে যায় সেগুলো তারা ওখানে বসে থাকে তাহলে আমি এখানে ওয়াজ করতেছি গোটা বিশ্বের লোক দেখতেছে এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ সুতরাং এটা পশুর সঙ্গে তুলনা করা মনে হয় ঠিক হয়নি বা ঠিক হবে না তবে তোমরা যারা মিডিয়ার লোক তাদেরকে বলি সত্যটা সত্য প্রচার করো মিথ্যাটারে মিথ্যা প্রচার করো হ্যাঁ আর হ্যাঁ ওইটা আমি বলতেছি যে মিডিয়াদের বলি যেটা সঠিক সেটা সঠিক প্রচার করো বেঠিক বেঠিক প্রচার করো কারণ অনেক সময় সত্য কথাটারে ঘুরাই ফিরাই কাটছাট করে প্রচার করার কারণে আমির হামজার মতন লোক জেলে যায় অনেক ভালো ভালো আলেম জেলে যেই পয়সে মরে এই জন্য মিডিয়া ভাইদেরকে বলি অবশ্যই তোমরা আমাদের মাথার মুকুট কিন্তু ওই সত্য প্রচার করতে যেয়ে হাইলাইট হওয়ার জন্যে তারপরে তোমার কি বলে
ভাইরাল হওয়ার জন্য তুমি উল্টো পাল্টা লিখে আলেমদের ক্ষতি করো, এই জন্য হয়তো কথাটা উনি কিছু লোককে বলতে পারে, তবে সব মিডিয়াকে উনি বলেছেন এটা আমার বিশ্বাস হয় না। কারণ আদনান আমাদের দেশের একটা গৌরব, বিশ্বাস করো সরকার বাহাদুর তারই খোঁজে যার দ্বারা উপকার হয়। সুতরাং যার দ্বারা উপকার হচ্ছে তারে কিন্তু গুম করা হচ্ছে, যার দ্বারা উপকার হচ্ছে তারে কিন্তু বিদেশের মাটিতে রেখে দেওয়া হয়েছে, যার দ্বারা উপকার হচ্ছে তার দ্বারা তারে কিন্তু জেলখানায় ভরে রাখা হয়েছে। সুতরাং আদনান আমাদের জন্য একটা রহমত। উনি কোন প্রসঙ্গে বলেছেন, যদি উনি অল্প বয়সে যদি উনি কী বলে উল্টো পাল্টা তথ্য দিয়ে থাকে আল্লাহ ওনাকে মাফ করুক, আশা করছি উনি কোনো একটা বিষয় না বুঝার কথাটা বলেন নাই, জাতিরে সঠিক বুঝদান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা ওই বালাম ইবনে বাউর জিব্বা ঝলে বললো কুকুরের মতন হাঁপাইতে হাঁপাইতে মারা গেল, ওরে শুলে চড়াই রাখা হলো। আর মুসা আলাইহিস সালাম বলেন এর জন্য এই হুজুরের জন্য জাতি ধ্বংস হয়েছে, এর অবস্থা এরকম হবে। সুতরাং আজকে যারা জাতিরে ধ্বংস করার জন্য টাকার পিছনে ঘুরতেছ, আজ হোক কাল হোক আল্লাহ তোমাদের ফয়সালা করবে। আল্লাহ ওই ভণ্ড থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। এবার আসুন শেষ আয়াত, মাইয়াহাদিল্লাহু ফাহু আল মুহতাদি, আল্লাহ যারে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। এতক্ষণ অস করার পরে কি আমি সত্য মিথ্যাটারে বোঝাতে পেরেছি, সঠিক বেঠিকটা কি বোঝাতে পেরেছি? তাহলে এরপর আল্লাহ বলতেছে এত অস করার পরে কিছু লোকের হেদায়েত হবে না, যাওয়ার সময় বলবে বাদ দাও দিন হুজুর কত রকম বলে। আপনাদের ভিতরে আছে দেখেন, এক ভ্যানে যাবেন, যাওয়ার সময় আপনি বলবেন যে ভাই আজকে হুজুর দেখো কি সুন্দর কথা বললো, তখন আমার যারা সহ্য করতে পারেন তারা কয় বাদ দিয়ে দিন হুজুর কত রকম বলে, ও হুজুর যা বলি ঠিক বলিনি। তাই আল্লাহ পাক বলতেছে আল্লাহ যারে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। আর ওমাইদুলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, যারে আল্লাহ পথ ভ্রষ্ট করে সে ক্ষতির ভিতরে থাকে, তার নবী দোয়া কর নবী দাওয়াত দিলেও কাজে লাগে না। নবী আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, আবুল আহাব কি ইসলাম গ্রহণ করেছিল? সুতরাং আবুল আহাব মার্কা লোক আমার সমাজে আছে না নাই, আমার দাওয়াতে হয়তো কাজ হবে না, কিন্তু আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে গেলাম। সূরা আরাফের 175, 176, 177, 178 চারটি আয়াত আমি আপনার পায়ের পরে হাত থেকে বলে গেলাম। এই চারটি আয়াত বাড়ি দিয়ে বাংলায় তাফসির আছে, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিবুল কোরআন, তারপর তাফসিরে তাফিমুল কোরআন, অনেক তাফসির ঘুটি আমি যারা পেয়েছি যারা বলেছি, আপনার কাছে আমার দোহাই অনুরোধ, আপনি দয়া করে তাফসিরগুলো পড়বেন, শিক্ষা নেবেন, আমার অস্ত্রার দরকার নেই। যদি শিক্ষা না নিয়ে আমার বিরোধিতা করেন তাহলে আমি বুঝবো আপনি নবীর বিরোধিতা করতেছেন। কারণ আমি আমার বাবার কথা বলিনি, আমি কার কথা বলে গেলাম? আল্লাহর কথা বলে গেলাম। আল্লাহ জাতির সঠিক বুঝ দেখ, আল্লাহ জাতির হেফাজত করুক। তাহলে আমরা কি আশা করতে পারি যে যতদিন বেঁচে আছি কোরআন যা বলেছে তাই মেনে চলবো? কোরআনের পক্ষে থাকবে আশা কি আমরা করতে পারি? তাহলে কারা কারা কোরআনের পক্ষে থাকবেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, হাতগুলো উঁচু করে রাখেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি গুনাহগার, আমি ছোট মানুষ, আমার এলেম কালাম কিচ্ছু নাই, তোমার কোরআন দিয়ে বুঝাইছি এবং সর্বশেষ শপথ করতেছি মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকব। আল্লাহ তুমি আমার এই শপথের পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও, আমাকে কোরআনের মহব্বত বেশি করার তৌফিক দাও, আমাকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও, আল্লাহ কবুল করুক। আল্লাহ রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। নবী আলেম শহীদদের সঙ্গে থাকা তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবে ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।